পর কোন তাশা হয়ে পড়া জামায়াতে ইসলামী কয়েকদিন ধরে পুলিশের সাথে মারমুখী আচরণ আর সম্প্রতি খালেদাজিয়ার ভারত সফরে আলোচনায় আসে তারা বিশ্লেষকরা মনে করেন পরিবর্তিত ভারত নীতিতে বিএনপির সাথে জামায়াতের সম্পর্ক শিথিল হয়েছে তাছাড়া বেগমজিয়ার গতকালের মন্তব্যও ছিল ইঙ্গিতপূর্ণ তবে জামায়াতের দাবি ভারতে খালেদাজিয়া যা কিছু বলেছেন তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তাদের সম্প্রতি ভারত সফরে দেশটির নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় না দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিষয়টি নিয়ে দেশে বিদেশে তৈরি হয়েছে জল্পনা কল্পনা এমনকি এই ইস্যুতে বিএনপি জামায়াতের দীর্ঘদিনের সম্পর্কে ফাটল ধরেছে বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ যে জামাতের সঙ্গে তাদের একটা রাজনৈতিক বোঝাপড়া যেটা ইলেকশন এবং তার পরিবর্তে সেটা কোয়ালিশনের রূপ নেয় সেটা আছে আমার যেন কেন মনে হয় যে এই সম্পর্কটা হয়তো কিছুটা শিথিল হবে সামনের দিনগুলোতে এদিকে জামায়াতের সর্বোচ্চ পরিষদ মজলিসে সুরার এই সদস্য মনে করেন দেশের সাথে বেগম জিয়া ভারত নীতিতে পরিবর্তন এনেছেন বিএনপি যে কথাগুলো বলে এসছে নিশ্চয়ই তারা বাংলাদেশের স্বার্থেই কথাগুলো বলে আসছে আর আমরাও তো বাংলাদেশের স্বার্থেই আঠারো দলের জোর কাজ করছি পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে ভারতের সাথে আমাদের অবশ্যই সেই সম্পর্ক থাকা দরকার এবং সেই সম্পর্কের ক্ষেত্রে আমরাও একমত নানা ইস্যুতে জামায়াত যখন মারমুখী এবং সরকারও কঠোর দমন নীতি নিয়ে এগুচ্ছে তখন বিএনপি চেয়ারপারসন দিলেন অন্য আভাস কি চেষ্টা করছে কি করে যে তাদের পক্ষে আনা যায় মুক্তিযুদ্ধের পর নিষিদ্ধ জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন সামরিক শাসক মেজর জিয়া সেই থেকে জামায়াতের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে বিএনপি মাঝে উনিশশো সালের সালে নির্বাচনের আগে কাছে টানে আওয়ামী লীগ দুই হাজার আবারও পুরনো মিত্র বিএনপি জোটেই ফিরে যায় স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাকারী দলটি এবারও কি মিত্র বদল হতে যাচ্ছে জামায়াত বলছে প্রশ্নই ওঠে না বেরিয়েছে বিরোধিতা করার চেয়ে ভিতরে থেকে বিরোধিতা করা ফলটাই তো বেশি লাভজনক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দেশ ছফরকে কেন্দ্র করে আঠারো দলের জোটের ঐক্য নিয়ে যে কথা বলেছেন আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমাদের ঐক্য ছিল আমাদের ঐক্য আছে তো না কোনো সুযোগ নেই কোনো কোনো অবকাশ নেই এদিকে মানবতা বিরোধী অপরাধে আটক নেতাদের মুক্ত করতে আন্দোলন অব্যাহত থাকবে বলেও স্পষ্ট করে জানিয়ে দিলেন দলটির নীতি নির্ধারণী ফ্রমের এই সদস্য এবং সেটার জন্য আমরা প্রস্তুত আরিফুল সাজাদ চ্যানেল টোয়েন্টি ঢাকা